উপকূলের মানুষের কাছে আতঙ্কের নাম নদী ভাঙন। পটুয়াখালীর গলাচিপায় নদী ভাঙনে বিলীন হচ্ছে রাস্তাঘাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ভাঙন আতঙ্কে রয়েছে হাজারো পরিবার। ভাঙন রোধে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। নদী ভাঙনে এভাবেই প্রতি বছর গলাচিপার পানপট্টি এলাকার রাস্তাঘাট, হাটবাজার, নদীগর্ভে বিলীন হচ্ছে। কৃষিজমি, বসতভিটা হারিয়ে নিঃস্ব হচ্ছে বহু পরিবার। ভাঙন ঠেকাতে সরকারি উদ্যোগে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সম্পূর্ণ ভাঙ্গা, অনেক যে আমরা যে যাতায়াত করব বা পাঁচশরের লোক যে যাতায়াত করবে এরকম কোনো কায়দা নাই। দূরে ছিল, ভাঙতে ভাঙতে মানে আমাকে অবদা টাবদা এটা বাদ কয়, বাদের পুরো ভাঙ্গা সিটি একদম ই হয়ে গেছে। রাঙ্গাবাড়ির হিন্দে অনেক মানুষ হিন্দে যাতায়াত করে, মানে খুব কষ্ট হয়ে গেছে, খুব কষ্ট হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রাথমিক জরিপে ক্লাইমেট স্পট প্রকল্প অনুমোদন হয়েছে, দরপত্র আহ্বান করে কাজ শুরু হবে শিগগিরই। স্থায়ীভাবে আমাদের যে বেড়িবাঁধটা আছে সেটা সোলো প্রোটেকশন, তার মানে সেখানে ব্লক দিয়ে প্লেসিং করা হবে, আর যাতে না ভাঙে সেই ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। এটা খুব শীঘ্রই আমরা দরপত্র আহ্বানের মাধ্যমে কাজ বাস্তবায়ন শুরু করব। পানপট্টি ছাড়াও একইভাবে ভাঙনে ক্ষতিগ্রস্ত উপজেলার বদনাতলি, ডাকুয়া ও আমখোলা ইউনিয়নের বাসিন্দারা। DBC News Desk.